ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে সো নতুন সেই প্রোডাক্টটি নিশ্চয়ই সবাই চিনেন খুব পরিচিত এটি হচ্ছে ফোর কে প্লাস ফোর কে প্লাসের রিভিউ অলরেডি আমি করেছি তারপরে কেন করতে এসেছি কেন বা নতুন বলছি সেটি আমি ক্লিয়ার করছি আপনাদেরকে এটি হচ্ছে ফোর কে প্লাস আপডেট প্রোডাক্ট আগের প্রোডাক্ট থেকে এটি আপডেট করা হয়েছে এতে ফোর কে প্লাস হোয়াইটনিং নাইট ক্রিমের এখানে ফাইভ অ্যাক্স আছে ফাইভ অ্যাক্স মানে হচ্ছে এটি আপডেট প্রোডাক্ট আগের প্রোডাক্টে এখানে ফাইভ ক্লেম করছে যে এটিতে আগে থেকে অনেক আপডেট করা হয়েছে এর রেজাল্ট আগে থেকে অনেক ভালো দিচ্ছে তো আমি এই প্রোডাক্টটি অলরেডি ইউজ করেছি এবং ইউজ করে আপনাদের সাথে হানড্রেড পার্সেন্ট জেনুই একটি রিভিউ দিতে এসেছি যেমনটা আমার চ্যানেল থেকে আপনারা সবসময় পেয়ে থাকেন আপনারা যারা আমার রেগুলার ক্লায়েন্ট আছেন তারা জানেন যে আমি আমার চ্যানেলে অল টাইম ট্রাই করি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট জেনুইন রিভিউ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ যে আপনারা আমার রিভিউগুলো পছন্দ করছেন তো আজকে আবারও নতুন নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এসেছি নতুনভাবে এই প্রোডাক্টটি রিভিউ করব আগের প্রোডাক্ট থেকে এটি কী কী ডিফারেন্ট আছে আর কী কী ভালো ক্লেম করছে সত্যি কোম্পানির কথা কতটুকু সত্যি সেটি হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সেজন্য কি করতে হবে আপনাদেরকে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে ভিডিওটি পুরোটি দেখলে আপনারা এ থেকে অনেক অনেক হচ্ছে ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ সো আপনারা আমার সাথেই থাকুন পুরো ভিডিওটি আর করে ফেলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যখন এখনো যারা হচ্ছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার জন্য নিজের সাবস্ক্রাইবটা ক্লিক করে নিন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য বেলাইকেনটিতে ক্লিক করতে একদমই ভোলা যাবে না সো ভিউয়ার্স চলুন শুরু করছি তো আজকের যে প্রোডাক্টটি নিয়ে আমি রিভিউ করব এটির সাথে পরিচিত নেই এরকম মানুষ নিশ্চয়ই খুবই কম খুঁজে পাওয়া যাবে কারণ ফোর কে প্লাস অনেকদিন ধরে মার্কেটে আছে আর অনেক দিন ধরে আমরা সেল করছি আমাদের চ্যানেলে এই চ্যানেলে হচ্ছে আমার চ্যানেলে এই প্রোডাক্টটি রিভিউ করা আছে আর অনেক দিন আগে থেকেই আর আমার রিভিউটি কিন্তু মাসাল্লাহ অনেকেই খুবই পছন্দ করেছে এবং ফোর কে প্লাস আমি অসংখ্য মানুষকে দিয়েছি আর আমি আমার লাইফে যত নাইট ক্রিমের রিভিউ করেছি বা যত যত নাইট ক্রিম আমি ইউজ করেছি তার মধ্যে আমি বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট একটি প্রোডাক্ট ছিল কারণ হচ্ছে এটার কিছু প্লাস পয়েন্ট আমি বলবো যেটা হচ্ছে ফোর প্লাসটা এমন একটা ক্রিম যেতে যার মধ্যে হচ্ছে আপনার টোটালি কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়নি বাট আমি এটা বলবো না যে এতে কোনো হার্মফুল কেমিক্যাল নেই স্কিনের কোনো ক্ষতি করবেই না আপনার লাইফটাইম ইউজ করতে পারবেন সেরকমটা না কিন্তু অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে নাইট ক্রিমগুলো থাকে সেইখানে যেরকম হচ্ছে মার্কারই ইউজ করা হয়ে থাকে যেটা স্কিনের জন্য অনেক বেশি হার্মফুল এতে কিন্তু কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল নেই মার্কারই নেই সেটা প্রমাণিত এবং হচ্ছে ফোরকে প্লাস এই জন্য আমার পছন্দের প্রোডাক্ট কারণ হচ্ছে এটা চিটচেট এটা ভাব আনে না ন্যাচুরালি যেরকম আমরা হচ্ছে ডে ক্রিমগুলো ইউজ করে থাকি কিংবা ন্যাচারাল যেসব ক্রিম আমরা ইউজ করি লাইক সেরকমই আপনার স্কিনের সাথে খুব দ্রুত হচ্ছে অবজার্ভ হয়ে যাচ্ছে তো এই জন্য আমার ফোর কে প্লাসটা বেশি ভালো লাগে এখন আমি ফোর কে প্লাসের বেনিফিটসগুলো যেমন বলবো পাশাপাশি অন্য জিনিসগুলো আমি বলে দিচ্ছি প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি যে এটা যে আপনাকে বলা হচ্ছে ফাইভ অ্যাক্স আপডেট প্রোডাক্ট এটা কতটা আপডেট কোথায় আপডেট করা হয়েছে এখানে আপনি শুধু প্যাকেজের উপরেই হচ্ছে আমরা আপডেটটা দেখতে পাচ্ছি প্যাকেজের উপরেই প্যাকেজিংটা দেখলে দেখব যে আগের যে প্যাকেজিং ছিল এটার সাথে এটা পুরোপুরিভাবেই মিল আছে সব কিছুই আছে এবং ভেতরে এরকম গ্লেজ ভাবটাও আছে যারা আমার চ্যানেলে অলরেডি আগে রিভিউটা দেখেছেন তারা জানেন যে ফোর কে প্লাসের ভিতরে হচ্ছে এরকম এটা হচ্ছে করা আছে ভিতরে আপনার হচ্ছে ফোর কে প্লাস ওয়াটার মার্ক করে এই যে লগোটা এটা ছোট ছোট করে ওয়াটার মার্ক করা আছে ভিতরে পুরোটা প্যাকেটে হচ্ছে আপনার এরকমটা পেয়ে যাবেন এটা গ্লেজি একটা নেস গ্লেজি ভাব আসবে এখানে ফোর কে প্লাস একটি স্টিকার আছে যেটা আপনি এরকম খুটিয়ে উঠাতে পারবেন না ন্যাচারালি অন্যান্য গুলো যেরকম খুঁটিয়ে তুলা ফেলা যায় এটা অরিজিনালটা আপনি খুঁটিয়ে উঠাতে পারবেন না এরকম হচ্ছে ফোর কে প্লাসের লগ লোগো আছে আর 4k প্লাস এখানে 5x লেখা আছে এই হচ্ছে উপরের প্যাকেজিং বাকি সবকিছু আগের মতোই আছে আগে যেমনটা ছিল তেমনই আছে সো এই হচ্ছে 4k প্লাস 4k প্লাস একটি থাইল্যান্ডের প্রোডাক্ট আর এটি কিন্তু খুবই কার্যকরী এখন পর্যন্ত আমি যতগুলো নাইট ক্রিম সেল করেছি যত নাইট ক্রিম রিভিউ করেছি তার মধ্যে ওয়ান অফ দা বেস্ট আমি অলরেডি বলেছি কারণ আমি নিজে ইউজ করে স্যাটিসফাইড এবং খুবই খুবই ভালো রেজাল্ট যেমন দিচ্ছে কোনো হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়নি যেহেতু সো এটি আপনার কোনো প্রকার হার্ম করছে না তারপর আমি নাইট ক্রিমে ইউজ করার একটা প্রসেস আছে যেটা আমি প্রতিটা ক্রিম রিভিউতে বলি তো আমি আজকের রিভিউতেও বলে দিব যে কোন প্রসেসে ইউজ করলে আপনাদের কোনো প্রকার হার্ম করা ছাড়া স্কিন ব্রাইটনিং দিবে হোয়াইটনিং দিবে স্মশারাইজ করবে অ্যান্ড স্কিনটা সফট করবে গ্লোয়িং করবে এভরিথিং কী করে আপনার এর থেকে নিতে পারেন কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়া সো সেটা তো আমি আপনাকে একটু পরেই ক্লিয়ার করে দিচ্ছি এখন চলুন আনবক্সিং করে দেখাচ্ছি এবং আমি জানিয়ে দিব আপনাদেরকে যে এইটি ইউজ করে আমার কেমন বেনিফিটস আমি পেয়েছি এখানে ফোর ফোর কে প্লাসটা যদি দেখেন যে এখানে ফোর প্লাস লেখাটা ভিতরে কিন্তু এরকম সাদাটার মধ্যে কিন্তু এরকম হচ্ছে ওয়াটারমার্ক করা আছে হালকা হচ্ছে এস কালার এখানে হচ্ছে ফোর প্লাস লিখাটি আছে সো এই হচ্ছে ভিতরের প্যাকেজিং এখানে দুটো হচ্ছে আপনি পাম্পলেট পেয়ে যাচ্ছেন পামপ্লেটগুলো কি কি কেন পাচ্ছেন আমি সেটা বলে দিব এখানে আপনার হচ্ছে ফোর প্লাস কি করে অরিজিনালটা চিনবেন সেটার জন্য আপনাদের এখানে হচ্ছে বলা আছে ভিতরে কেমন থাকবে কী কী পাচ্ছেন কেমনটা হবে সেটা এখানে হচ্ছে আপনার দেওয়া আছে এই পমপ্লেটটার মধ্যে আর এই পাম্প্লেটার মধ্যে হচ্ছে আপনার আগের এবং পরে যে হচ্ছে স্কিন টোনটা কেমন হবে সেটি এখানে দেখানো আছে এই হচ্ছে এই দুইটা পাম্পলেট যেটা খুব একটা দরকার নেই আপনার এটার এখানে হচ্ছে নতুনটার মধ্যে আপনার ফোর কে প্লাস নিচে এরকম খোদাই করে লেখা থাকবে সেটা এরকম দেওয়া আছে অ্যান্ড হচ্ছে এখানে স্টিকার দেখিয়ে দিয়েছি আমি অলরেডি আপনাদের লোগোটা থাকবে দেন হচ্ছে ভিতরে যে ওয়াটার মার্ক করে যে থাকবে ফোর্কে কে প্লাসটা এটাও কিন্তু আপনার গ্লেজি এরকম যখন নাড়াবেন তখন কালার কালার আসবে সো এই হচ্ছে পমপ্লেটগুলো এখন ভিতরের ক্রিমটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ভিতরের ক্রিম এটা কিন্তু অলরেডি আমি আনবক্সিং করেছি আমি ইউজ করছি দেখলেই বুঝতে পারবেন ভিতরের যে ক্রিমটা আছে এই হচ্ছে ফোর কে প্লাসটা কেন একটু দেরি করে এসেছি যখন ফাইভ এক্সটা আমার হাতে পৌঁছেছে আমি প্রথমে এটি রিভিউ করতে আসিনি আমি যেটা করে থাকি অল টাইম আমি নিজেই ইউজ করে দেন রিভিউ দিই এই দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু ইউজ করেছি আচ্ছা এটা দেখতে পাচ্ছেন সাথে আমি আরেকটা দেখাচ্ছি এটাও ইউজ করা এটা খালি বক্স ওকে এটা হচ্ছে আমার খালি বক্স এটা আমি অলরেডি ইউজ করে ফেলেছি এই হচ্ছে সেই খালি কৌটা যেটা আমি ইউজ করে ফেলেছি তো এটা আমার এক মাসের মতো গিয়েছে এটা একদম টোটালি শেষ এটা ইউজ করা শেষ এটা আমি ইউজ করে ফেলেছি পুরোটা এটা ইউজ করে দেন আমি এইটা যখন এটা সপ্তাহখানিক ধরে ইউজ করছি দেন আমি আপনাদেরকে রিভিউটা শেয়ার করতে এসেছি সো হয়ে গেল এখন হচ্ছে আমি রেজাল্ট কেমন পেয়েছে তো আমি বলব প্রথমে যখন ফোর কে প্লাস আমি ইউজ করেছি আজকে থেকে আরও দুই বছর আগে তখন ফোর কে প্লাস ইউজ করি তখন আমার খুব ভালো লেগেছে তখনও ভালো রেজাল্ট পেয়েছি এই বলবো না যে খারাপ পেয়েছে তখন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি বাট এবার এটা ইউজ করে আমার কাছে মনে হয়েছে ওটা থেকেও এটা ভালো রেজাল্ট পেয়েছি ওটা থেকেও এটা থেকে রেজাল্ট ভালো পাচ্ছি কারণ হচ্ছে এটা যখন আমি ইউজ করেছি প্রপার আমি হচ্ছে এটার সাথে সেরাম ইউজ করেছি আগেরটাও সেরাম ইউজ করেছি বাট এখন যে সিরামটা আমি ইউজ করেছি সেটাতে আমার মনে হয়েছে রেজাল্ট আরও ভালো এসেছে কারণ আমি আমি হচ্ছে এটার সাথে কিছু জিনিস ইউজ করেছি যেটার জন্য আমার রেজাল্টটা মাসাল্লা অনেক ভালো এসেছে আমি ফোর কে প্লাসের সাথে আপনার হচ্ছে ব্ল্যাক সোপটা ইউজ করি যারা আমার চ্যানেলটা ফলো করছেন তারা জানেন যে আমি ব্ল্যাক সোপের জন্য একদম হচ্ছে ফিদা হয়ে গেছি এদের ব্ল্যাক সোপটা আমি রেগুলার বেসিসে ইউজ করছি এবং আমি লাইভে বলে থাকি আমার খুবই ফেভারিটটা সোপ আমি এখন ব্ল্যাক সোপটা ইউজ করছি এটা হচ্ছে ব্ল্যাক সোপ ডক্টর ডেভের এই ব্ল্যাক সোপটা আমি ইউজ করছি দেন হচ্ছে আপনার টেন পার্সেন্ট সেরামটা ইউজ করছি এই হচ্ছে টেন পার্সেন্ট সেরামটা এই সেরামটা দিয়ে ইউজ করছি আমি এই দুটা ক্রিম যখন আমার শেষ হয়ে যাবে দেন আমি কিন্তু তিন নাম্বার ক্রিম থেকে আস্তে আস্তে করে ছেড়ে দিব শুধুমাত্র সেরামটা কন্টিনিউ করে যাবো এটাও অলমোস্ট শেষ হয়ে গেছে আমার সেরাম তো এই হচ্ছে এটা হচ্ছে ডক্টর এ এ টেন পার্সেন্ট সেরামটা এটা আমি ইউজ করছি এটা খুবই ভালো কাজ করে শুধুমাত্র যদি কেউ চায় যে হ্যাঁ আমি জাস্ট হচ্ছে আমার স্কিনকে হেলদি রাখতে চাচ্ছি ভালো রাখতে চাচ্ছি গ্লোয়িং করতে চাচ্ছি তাহলে টেন পার্সেন্ট সেরামটা ইউজ করতে হবে যদি স্কিনে কোনো প্রকার হালকা দাগ থাকে সেটাও ইনশাল্লাহ আস্তে আস্তে করে চলে যাবে বাট যারা হচ্ছে নাইট্রিম ইউজ করতে যাচ্ছে কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল ছাড়া একদম হচ্ছে ন্যাচারাল ওয়েতে স্কিন ব্রাইট করবে এরকম যদি কেউ নাইট ক্রিম চায় সেক্ষেত্রে আমি অল টাইম সাজেস্ট করি সবাইকেই করি যে ফোর কে প্লাস ইউজ করো ফোর কে প্লাস বেরি প্লাস এগুলো খুবই ভালো কাজ করে তো এই হচ্ছে টেন পার্সেন্ট সেরামটা আমি ইউজ করার কারণে হতে পারে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ তার মানে হচ্ছে আমি দেখেছি যে হ্যাঁ সত্যি কোম্পানি যেরকমটা ক্লেম করছে যে আগের প্রোডাক্ট থেকে এই প্রোডাক্টটা ভালো কাজ করছে সত্যিই এটা ভালো কাজ করছে ফোর কে প্লাস এমন একটা প্রোডাক্ট যে এটা আমার চ্যানেলে এখন পর্যন্ত জিরো একদম একদম কেউ টোটালি এখন পর্যন্ত কেউ আমাকে এক একটা বাজে কমেন্ট বা বাজে একটা রিভিউ এখন পর্যন্ত দেয়নি আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো একটি প্রোডাক্ট তো আমি এখন আপনাদেরকে জাস্ট এটাই বলবো যে যদি কেউ ভালো রেজাল্ট চান ইফেক্টিভ রেজাল্ট চান তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে নাইট ক্রিমের সাথে সেরাম এবং ভালো একটু সোপ ইউজ করতে হবে সেরাম তো মাস্ট বি ইউজ করতে হবে সেরামের উপকারিতাটা আমি একটু ছোট করে বলে দিচ্ছি সেরামটা আমি এই জন্যই ইউজ করব কারণ হচ্ছে নাইট ক্রিম যেটা যে নাইট ক্রিমে হোক না সেটা আপনার স্কিনের ওপর থেকে আপনার স্কিনটাকে ফেয়ার করবে বাট সেরাম যখন আপনি ইউজ করবেন সেরাম আপনার স্কিনের একদম ডিপলি যে ভিতর থেকে স্কিনটাকে কিওর করবে ফেয়ারনেস দিবে স্কিনটাকে ভালো রাখবে সো সেই জন্য আপনাকে সেরাম ইউজ করতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে সেরাম যদি আপনি ইউজ করেন তাহলে কী হচ্ছে আপনার সেরাম ইউজ করার কারণে আপনার স্কিনের উপর একটা লেয়ার তৈরি হবে যেটা আপনার হার্মফুল কেমিক্যাল আপনার স্কিনকে কোনো প্রকার ক্ষতি করতে পারছে না আরেকটা ব্যাপার হচ্ছে সেরাম ভিতর থেকে আপনাকে ফেয়ারনেস দিচ্ছে এবং যখন আপনি ক্রিমটা ছেড়ে দিবেন লাইফ টাইম কখনই আপনি আপনি যে কোনো নাইট ক্রিম আপনি লাইফ টাইম এটা ইউজ করতে পারবেন না আপনাকে আস্তে আস্তে করে সেটা ছেড়ে দিতে হবে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি হচ্ছে যখন আপনি নাইট ক্রিম এরকম দুইটা বা তিনটা নাইট ক্রিম টানা ব্যবহার করবেন তারপরে চার নাম্বার তিন নাম্বার অথবা চার নাম্বার নাইট ক্রিমটা থেকে ডে বাই ডে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ছেড়ে দিবেন কিন্তু সেরাম আপনি কখনোই গ্যাপ দিবেন না সেরাম আপনি কন্টিনিউ করে যাবেন তারপরে আস্তে আস্তে করে একদম টোটালি নাইট ক্রিমটা ছেড়ে দিবেন কিন্তু সিরামটা কন্টিনিউ করে করে যাবেন তাতে আপনার স্কিন দিনকে দিন আরো উজ্জ্বল হতে থাকবে আরো ফেয়ারনেস পাবেন আর স্কিনের কোনো প্রকার ক্ষতিকারক ইউজ করা ছাড়াই আপনি স্কিনটাকে যত্ন করতে পারছেন হেলদি এবং গ্লোয়িং ফর্সা একটি স্কিন ইনশাল্লাহ পাবেন তো এখন আমি খুব শর্টকাটে হচ্ছে আপনাকে ক্রিমটা একটু দেখে দিচ্ছি ওপেন করে এই হচ্ছে ক্রিমটা ক্রিমটা দেখতে একদম হচ্ছে সাদা কালারের হয়ে থাকে আর এই ক্রিমটা কেন আমি ভালো বলেছি এত সুন্দর ব্ল্যান্ডিং হয় আপনি দেখলেই অবাক হয়ে যাবেন এই যে আমি নিয়েছি অবশ্যই ভালো করে ওয়াশ করে নেবেন তারপরে তিন থেকে চার ফুটা হচ্ছে থেকে করবেন, করবেন দেওয়ার আপনি একদম সাথে সাথে অবজার্ভ হয়ে যায় এই কারণে আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে আপনার এই ক্রিমটা ফোর কে প্লাস এই জন্য আমি বলব বেস্ট প্রোডাক্ট কারণ সাথে সাথে স্কিনে অবজার্ভ হয়ে যায় আর একদম মনে হবে কোন চিটচেটে ভাব নেই নেই মনে হচ্ছে যেন একদম ন্যাচুরাল একটি প্রোডাক্ট আপনি ইউজ করে একদমই টোটালি ফেয়ার অ্যান্ড লাভলি অথবা পন্স টাইপের কোনো প্রোডাক্ট ইউজ করেছেন পন্স বা ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করলেও কিন্তু দেখা যায় একটু হালকা একটু কেমন গ্লোসিনেস থাকে কিছুক্ষণ লাইক এটাও এরকম এটা একদমই ন্যাচুরাল একদমই ন্যাচারালি স্কিনের সাথে মিশে যায় খুবই ভালোভাবে ব্ল্যান্ডিং হয়ে যায় খুবই খুবই ভালো স্মেলটাও ভীষণ গুড সো আশা করি আপনাদের ফোর কে প্লাসটা ইউজ করে খুবই ভালো লাগবে আমার মতো অলরেডি অনেকেই আছে ফোর কে প্লাসের জন্য পুরা একদম ফিদা হয়ে গেছে ফোর কে প্লাস ইউজ করে পুরো হচ্ছে একদম টোটালি ফিদা হয়ে গেছে এরকম প্রচুর প্রচুর আপু আছে তো আশা করি আপনাদের এটি খুবই ভালো লাগবে ইউজ করে নিশ্চিন্তে ইউজ করতে পারেন এটি ইউজ করার বয়স হচ্ছে যারা শুধুমাত্র সিরামটা ইউজ করবে বারো বছরের পর তেরো বছর থেকে তারা ইউজ করতে পারবে মানে আপনার বারো বছর প্লাস হলে এটি ইউজ করা যাবে বাট যারা ক্রিম ইউজ করবে তাদেরকে অবশ্যই চোদ্দ থেকে পনেরো বছর বয়স হতে হবে যদি ফোর কে প্লাসটা ইউজ করতে চায় সেক্ষেত্রে অবশ্যই তাকে বয়সটা চোদ্দো থেকে পনেরো হতে হবে তার বড় হলে চোদ্দো বছর প্লাস বা পনেরো বছর প্লাস হলেই শুধুমাত্র নাইট ক্রিমটা ইউজ করা যাবে সোপ আর হচ্ছে সেরামটা যদি কেউ চায় সেক্ষেত্রে বারো বছর প্লাস যারা আছে তারা ইউজ করতে পারবে কারণ এগুলো ন্যাচারাল প্রোডাক্ট সো ভিউয়ার্স যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আর নাম্বারটিতে ফোন করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন যদি কেউ ওইটি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আপনার উপরে সুনেদা নাম্বারটিতে ফোন করে অর্ডার দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব ক্লিক করুন বেল এডে ক্লিক করুন লেডিস বারব্রিডটি পাওয়ার জন্য সবাই আগে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ